ত্রিপুরা এফ এস এন ব্লক চ্যানেল পক্ষ থেকে সবাইকে আবারও নমস্কার। আজকে আমরা খুব একটি ইম্পর্টেন্ট জব নোটিফিকেশন নিয়ে আলোচনা করব। তো মেইনলি জব নোটিফিকেশনটি এসেছে NHIDCL থেকে, ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। তো একটা ভারত গভর্নমেন্ট আন্ডারটেকিং, পিইউসি বলতে পারো তুমি। তো অ্যাডভার্টিস 14 তারিখে এসেছে, আজকে 16 তারিখ। তো দেখে নিই বিস্তারিত কী এসেছে। তো এটা আমরা জানি হাইওয়ে রিলেটেড যত প্রজেক্ট থাকে ওইগুলি NHIDCL দেখাশোনা করে বা ওরা করে। এখন কথা হচ্ছে কটা ভ্যাকেন্সি এসেছে, কী ভ্যাকেন্সি এগুলি আমরা জানা দরকার। মেনলি যেটা নেওয়া হচ্ছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটার ফর্ম ডাইনামিক এফেক্টিভ অ্যান্ড এক্সপিরিয়েন্সড এলিজিবল অফিসার্স ওয়ার্কিং ইন সেন্ট্রাল স্টেট এবং আন্ডার ইউটি গভর্নমেন্ট মিনিস্ট্রিজ ডিপার্টমেন্ট অ্যান্ড ইন্ডিয়ান আর্মি নেভি এয়ারফোর্স বর্ডার রোড অর্গানাইজেশন সেন্ট্রাল স্টেট অটোনমাস বডিজ সেন্ট্রাল স্টেট পাবলিক সেক্টর আন্ডারটেকিং এক্সেট্রা অন ট্রান্সপারেন্ট ডিপুটেশন বেসিস ফর দ্য ফলোয়িং পোস্ট। ঠিক আছে, তো বিভিন্ন যে গভর্নমেন্ট সেক্টর রয়েছে, ডিপার্টমেন্ট রয়েছে, এখানে নেওয়া হবে। স্পেসিফিক এখনও বলা হয়নি। দেখো, জেনারেল ম্যানেজার নেওয়া হবে তিনটা পোস্টে। জেনারেল ম্যানেজার ল্যান্ড একুইজিশন অ্যান্ড কোর্ডে নেওয়া হবে আটটা পোস্টে। স্যালারি স্ট্রাকচার তো খুব ভালো, এটা দেখে দেখলাম আপনি, 1 লাখ থেকে 2 লাখের মধ্যে স্যালারি স্ট্রাকচার সবগুলো। জেনারেল ম্যানেজার লিগেল একটা পোস্ট, ডিপুটি জেনারেল ম্যানেজার 10টা পোস্ট, 78,000 থেকে 2 লাখ স্যালারি। ডিপুটি জেনারেল ম্যানেজার 12টা পোস্ট রয়েছে, সেম স্যালারি স্ট্রাকচার। ডিপুটি জেনারেল ম্যানেজার ফাইন্যান্সে নেওয়া হচ্ছে, তারপরে এইচআরে নেওয়া হচ্ছে একটা পোস্টে, তারপর ম্যানেজার 20 পোস্ট রয়েছে, 67,000 টু 2 লাখ স্যালারি। ম্যানেজার ল্যান্ড একুইশন অ্যান্ড কোড 18টা পোস্ট, ম্যানেজার যে টিপি মেদরে রয়েছে 20 পোস্ট। ডিপুটি কোম্পানি সেক্রেটারি নেওয়া হচ্ছে একটা, জুনিয়র ম্যানেজার এইচআর নেওয়া হচ্ছে 11টা পোস্ট। এইভাবে অনেকগুলি পোস্ট নেওয়া হচ্ছে। তো অ্যাপ্লিকেশন চলবে 4 উইক, মানে 11 সেপ্টেম্বর অবধি চলবে। সব কিছু তোমরা www.nhidcl ওয়েবসাইটে পেয়ে যাবে, সেন্ট্রাল গভর্নমেন্টের জব বলতে পারো। তো অল ওভার লোকেশনে তোমাদের পোস্টিং পড়তে পারে, ইন্ডিয়ার যে কোনো লোকেশনে। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে এটা যে যে তোমাদের কোয়ালিফিকেশান এটা দিয়ে দিয়েছে, কী কী দরকার, জেনারেল ম্যানেজার জন্য কী কোয়ালিফিকেশান দরকার, সিভিল ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে, বাস ডিগ্রি থাকতে হবে ইঞ্জিনিয়ারিংয়ে, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে। তারপরে যেটা জেনারেল ম্যানেজার ল্যান্ড একুইজিশনে গ্রাজুয়েশন হলে সাথে এক্সপিরিয়েন্স দরকার পড়বে তোমাদের, সেটাতে তোমরা ফিল আপ করতে পারবে। তারপরে জেনারেল ম্যানেজার যেটা যাদের এক্সপিরিয়েন্স রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান, যেটা ডিগ্রি ইন লতে থাকতে হবে, সাথে এক্সপিরিয়েন্স থাকতে হবে। ডিপুটি জেনারেল ম্যানেজার সেম সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে থাকতে হবে, তাহলে তোমাদের ফিল আপ করতে পারবে। সেমভাবে সবগুলি পোস্ট রয়েছে। এইচআরে তোমরা এডুকেশন কোয়ালিফিকেশান MBA থাকতে হবে, ICAI বা ICWI থাকলেও ফিল আপ করতে পারবে। তারপরে ম্যানেজারে নেওয়া হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং থাকলে ফিল আপ করতে পারবে। তারপরে যেটা ম্যানেজার ল্যান্ড একুইজিশন সেম ডিগ্রি থাকলে, সাথে 3 ইয়ার এক্সপিরিয়েন্স থাকলে ফিল আপ করতে পারবে। ম্যানেজার লিগ্যালে নেওয়া হচ্ছে, সেটাতে কোয়ালিফিকেশান ডিগ্রি ইন ল। তারপরে যেটা রয়েছে ডিপুটি ম্যানেজার সেম কোয়ালিফিকেশান ডিগ্রি অর ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং হলে ফিল আপ করতে পারবে। কোম্পানি সেক্রেটারি ডিগ্রি থাকতে হবে যে কোনো ইনস্টিটিউট থেকে, সাথে এক্সপিরিয়েন্স থাকতে হবে 3 ইয়ার্সের। তারপরে যেটা যে তো এগুলি সবগুলো এইচআর রয়েছে, ডিগ্রি থাকতে হবে। তো এগুলো পোস্ট রয়েছে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে যেগুলি এসেছে। স্যালারি স্ট্রাকচারও খুব ভালো, প্রথমে যে অ্যালাউন্সটা থাকবে প্রথমে তোমাদের 48,000 বা তারপর ভাগ করে দিয়েছে, জেনারেল ম্যানেজার কত থাকবে, ডিপুটি জেনারেল ম্যানেজার কত থাকবে, প্রথমে যেটা থাকবে কনসলিডেটেড অ্যালাউন্সেস, তারপর পিল অ্যালাউন্স কত, তো টোটাল যে A+B+C, ঠিক আছে, অ্যাকচুয়াল বেস্ট প্লাস বি প্লাস সি অ্যাড করে যে টাকাটা হবে সেটা তোমরা পাবে। ঠিক আছে, তো এটা মেনলি যাদের এক্সপিরিয়েন্স রয়েছে খুব ভালো একটা ফিল্ডে, ওদের জন্য একটা সুবর্ণ সুযোগ সেন্ট্রাল জব। তো আশা করি যাদের এক্সপিরিয়েন্স রয়েছে অবশ্যই তোমরা ফিল আপ করবে। ঠিক আছে, তো এটাই ছিল ইম্পর্টেন্ট। আর এটার লিঙ্কটা আমাদের টেলিগ্রাম গ্রুপ পেয়ে যাবে। এটা হলো ওয়েবসাইটটা, ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। এখানে নিউ রেজিস্টার দিয়ে করতে পারো, যারা অলরেডি রেজিস্টার তারা লগ ইন, তো নিউ রেজিস্টার যারা নিউ রেজিস্টার দেবে, যারা নিউ ক্যান্ডিডেট আর ওল্ড ক্যান্ডিডেট থাকলে লগ ইন দিয়ে তোমরা করতে পারবে। তো এটাই ছিল আজকের ইম্পর্টেন্ট জব ভ্যাকেন্সি। আশা করি আজকের ভ্যাকেন্সিটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আর কোনো ইনকোয়ারি থাকলে কমেন্ট বক্সে নিশ্চয়ই বলবে। এই বলে আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি। সবাই ভালো থাকুন, নমস্কার।